এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2019 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে এমসি কিউব এবং এসি কিউব সলভ করা আছে আমাদের এসবি একাডেমিক। এবার আমি 2019 সালের যত এমসি কিউব এবং এসি কিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। তো দেখো, 2019 সালে রাষ্ট্রবিজ্ঞানের এমসি কিউব এবং এসি কিউব কোনগুলো এসেছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন, এর অ্যান্সার কিবে ডি এর অ্যান্সার বার্নেট। পরের কোয়েশ্চেন কি আছে, দু নম্বর কোয়েশ্চেন, ন্যাটো গঠিত হয়, এর অ্যান্সার কিবে 1949 সালে 4th April। তিন নম্বরে কি আছে, ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, এর অ্যান্সার কিবে সি এর অ্যান্সার 1991 সালে। চার নম্বরে কি আছে, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর অ্যান্সার কিবে বি এর অ্যান্সার 2007 সালে। পাশে কি আছে, 1991 সালে ভারতের ড্যাশের প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে, এর অ্যান্সার কিবে নরসিমা রাও। ছ নম্বরে কি আছে, ভারত চীন সীমানা বিরোধ হয়, এর অ্যান্সার কিবে এর অ্যান্সার 1962 সালে। সাত নম্বরে কি আছে, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1945 সালে। আট নম্বরে কি আছে, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1950 সালে। ন নম্বরে কি আছে, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল, এর অ্যান্সার কিবে এর অ্যান্সার আছে 9 বছরে। দশ নম্বরে কি আছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 2 বছর। এগারো নম্বরে কি আছে, ভারতের প্রধান রাষ্ট্রপতি ছিলেন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বারো নম্বরে কি আছে, রাজ্যসভার সভাপতিত্ব করেন, রাজ্যসভার সভাপতিত্ব করেন, এর অ্যান্সার কিবে বি এর অ্যান্সার উপরাষ্ট্রপতি। পরের কোশ্চেন কি আছে, তেরো নম্বরে কোশ্চেন, তেরো নম্বরে কি আছে, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, এর অ্যান্সার কিবে সি এর অ্যান্সার স্পিকার। চোদ্দো নম্বরে কি আছে, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয়, এর অ্যান্সার কিবে এর অ্যান্সার লোকসভায়। পনেরো নম্বরে কি আছে, ভারতের সুপ্রিম কোর্টে পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার এ কে আয়ার। পরের কোশ্চেন কি আছে, ষোলো নম্বরে, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, এর অ্যান্সার কিবে সি এর অ্যান্সার 62 বছর। সতেরো নম্বরে কি আছে, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1986 সালে। আঠেরো নম্বরে কি আছে, সুপ্রিম কোর্টে আছে, এর অ্যান্সার কিবে ডি এর অ্যান্সার মূল আপিল ও পরামর্শদান এলাকা। উনিশ নম্বরে কি আছে, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1987 সালে। কুড়ি নম্বরে কি আছে, কোন ধারা বলে হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষায় লেখো জারি করে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 226 নং ধারায়। একুশ নম্বরে কি আছে, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, এর অ্যান্সার কিবে সি এর অ্যান্সার 1978 সালে। বাইশ নম্বরে কি আছে, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার সভাপতি। তেইশ নম্বরে কি আছে, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 144। চব্বিশ নম্বরে কি আছে, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়, এর অ্যান্সার কিবে বি এর অ্যান্সার পৌরসভার দ্বারা। তো দেখো, এবার আমি এসি কিউব নিয়ে আলোচনা করব, যেটা 2019 সালে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় দিয়েছে। এইগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো মুখস্থ করবে, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2015 সাল, 2016, 2017, 2018, 2019 সালের রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি, যেগুলি খুবই প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।